আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় বন্ধুরা, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এইটার জায়গা হচ্ছে একটা ভয়ানক জায়গা। এই আমার যে পিছনে দেখতেছেন এই জঙ্গলে কিন্তু বানর, অনেক বানর। তবে বর্তমানে বানরগুলো এখানে নাই, হয়তো একটু দূরে আছে। যার জন্য আমি আজকে আমার কাজের ফাঁকে একটু এখানে ঢুকলাম বাগানে। তবে এখানে যে বাগানটা আছে এগুলো হচ্ছে জঙ্গলি গাছ, এগুলো বিভিন্ন ধরনের কাঠ গাছ। এগুলো কাঠ কিন্তু মালয়েশিয়ার লোক ব্যবহার করে না। তবে দেখতেছেন এখানে যে আমার পিছনে এগুলো গাছগুলো দেখবেন যে আর 10-20 বছর পরে গাছগুলো অনেক মোটা মোটা হয়ে এটা একটা বিশাল বাগান হয়ে যাবে। তবে এই জঙ্গলে কিন্তু হাতি বল আছেই, হাতি কিন্তু এখানে আছে। বানর তো শতাধিক বানর এখানে, রাস্তা দিয়ে গেলে পরে ওরা দৌড় পাড়িয়া জঙ্গলে ঢুকে। তা আমি আজকে এই জঙ্গলের পাশেই কিন্তু আমাদের কাজকর্ম চলতেছে। যেমন ওখানে দেখতেছেন যে সাইটে এখানে আমরা কাজ বাজ করতেছি, পাম বাগানেরই কাজ করি। সেই সুবাদে একটু আরামের জায়গা এখানে আছে, তা আমি এই জন্য ভিডিওটা করলাম যে মালয়েশিয়ায় দেখেন এইরকম কাঠ কিন্তু বাংলাদেশে থাকলে কত লোকে যে কেটে নিয়ে যাইতো, মারামারি হানাহানি কত কি হইতো। কিন্তু এখানে এই যে জঙ্গলটা আছে, কোনো ব্যক্তি একটা কাঠ কাটবে না, এই কাঠগুলো কাটার কোনো যুক্তি হয় না, বা কাটবে বা কেন, কোনো দরকার নেই কাটার। এগুলো আস্তে আস্তে দেখবেন যে এটা একটা বিশাল বড় বড় গাছ হয়ে যাবে এগুলো, আর বাগানটা অনেক অন্ধকার হবে আরও। যাই হোক, এই কারণে বললাম যে এটা হচ্ছে মালয়েশিয়ার একটা জায়গা, আমাদের পাম বাগানের সাথেই, তবে এটাতে হাতি রাখার জায়গা। এই জঙ্গলে কিন্তু হাতি থাকবে, এরকম যদি হাতি রাখার জায়গা না থাকে তাহলে পাম বাগানটা খেয়ে শেষ করে দিবে। এবং এই বাগানে চতুর্থ সাইডে দেওয়া আছে ড্রেন, খুঁড়া আছে, সেই ড্রেনের সাইডে দেওয়া আছে কারেন্টের তার, যাতে করে হাতি। যাই হোক, আমার বন্ধুরা অনেক কিছু মালয়েশিয়ার নিত্য নতুন জিনিস দেখলেন। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।